ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর একটু আগে বাইরে তোমাদের ওয়েদার দেখালাম, দুদিন ধরেই এরকম সেম একটা ওয়েদার চলছে, প্রচন্ড মেঘলা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। আর তোমাদের দেখিয়ে দিই অভিষেককে, এই আজকে হোয়াইট হোয়াইট আর আমি ব্ল্যাক ব্ল্যাক, তো পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন। আমি বেসিক্যালি ওপরে যেটা পরেছি এটা ট্র্যাক স্যুট, তাই তো, ট্র্যাক স্যুট টাইপের আর কি। কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য এমন একটা কিছু পরা পরতে চাইছিলাম যেটা পরলে একটু গরম গরম লাগে, তো ওই জন্য এটাই হাতের কাছে পেয়ে গেছি, তো এটা পরে নিয়েছি। তো আমরা এখন একটু বেরোচ্ছি। আর যেমন দেখছো আবার যথারীতি ঘরের মধ্যেই জামা কাপড় মেলা স্টার্ট করেছি। এখন কবে আবার ওয়েদার নর্মাল হয়, তো এখন বেসিক্যালি দেখো বাজে 3:30, হ্যাঁ, কিন্তু দেখো বাইরে কি অবস্থা, পুরো মেঘলা। ওকে চলো বেরিয়ে পড়ি। যাচ্ছি হোম টাউনে, ওখানে অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস একটু দেখার আছে, একটু মানে বাজেট ফাজেটগুলো জানার আছে, তো সেই জন্য যাওয়া, আর কয়েকটা জিনিস টুকটাক নেবারও আছে, তো সেই জন্য এখন আমরা একদম যাচ্ছি সোজা আসি রাজারহাট। হ্যাঁ, কিন্তু পুরোপুরি যে রাজারহাটে গিয়ে পৌঁছাবো তবে তবেই আমরা যে হল্ট নেবো ব্যাপারটা তা নয়, তার আগেও নিতে পারি, তার কারণ আমার বউয়ের খিদে পেয়েছে, এই নিয়ে আমাকে তিন চারবার খুঁচিয়েছে যে 12:30 খেয়েছি, এখন তো 3:45 বাজতে চললো, আমরা এখন যাচ্ছি চিকেন পকোড়া, অভিষেক চিকেন পকোড়া খাবে, এটার জন্য আমার রাস্তা পেরিয়ে আমাদের ওই দিকে যেতে হচ্ছে, তো এই দিকে। আর এই হচ্ছে আমার এগ প্যাটিস, আমি খাবো কিছু চিকেন পকোড়া। এই তো এইখানে পাবি মিয়া বড় না, তো এই দেখো প্যাটিসের বিশেষত্ব, আমি হঠাৎ এটা উল্টে দেখি এর ভেতর একটা আমার খাওয়া হয়ে গেছে, আর অভিষেক এখানে অর্ডার করেছে চিকেন স্ট্রিপস, ওটা বানাতে একটু টাইম লাগছে, আমি ততক্ষণে খেয়ে ফেলেছি, দেখিও কতক্ষণে খাবার আনে। এই জায়গাটা খুব সুন্দর, সন্ধ্যাবেলা এখানে একটা আড্ডা বসে, মানে প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা সব আসে এখানে আড্ডা পাড্ডা মারে। আজকে বোধ হয় মেঘলা ওয়েদার, বাইরে বাজে ওয়েদারের জন্য লোকজন কম, তো ফাইনালি তো এখন বাজে 5:00, আর চারপাশ দেখে মনে হচ্ছে 6:30-6:30 বাজে, এরকম অবস্থা হয়েছে। একে তো মেঘলা, আমাদের শীতকাল, দিন ছোট, আমরা কখন যাবো রে, হোম টাউন খোলা খোলা থাকবে তো? হ্যাঁ সামনেই, তবুও এক মেলুয়া। ওকে, আমাদের কফি পেয়ে গেছি, এবার কফি খাবো। এখানে কোথাও বসা যাবে না, সব ভিজে সিট, তো আমরা গাড়িতে গিয়ে বসি না, তাহলে একটা রাখ আপাতত। হ্যাঁ ওখানে রাখ। হ্যাঁ এই যে ম্যাডাম। ওকে, তোর কফি স্যার, ঠিক আছে। হোম টাউন থেকে আমরা কিছু জিনিস নিলাম টুকটাক, আর কয়েকটা জিনিস দেখলাম যেগুলো নেবার প্ল্যান
আছে আর কি ভবিষ্যতে কিছুদিনের মধ্যে ভেবেছি আর কি, তো সেটা পরে তোমাদের বলবো। তো আপাতত বাড়ি ফিরে তোমাদের দেখাবো কি টুকটাক জিনিস কিনলাম, আর মুসলি নেব, টক দই ফই নেব, টুকটাক কিছু নেবার আছে সেগুলো নিয়ে সোজা বাড়ি চলে যাবো। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি এইমাত্র জাস্ট বাড়িতে ফিরলাম, আর বাড়ি ফিরে জাস্ট জামা কাপড় চেঞ্জ করে তারপরেই আবার ভিডিওটা স্টার্ট করছি। তো হোম টাউন থেকে কিছু কিছু জিনিস কিনেছি টুকটাক কিছু, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো। তো এবার তোমাদের একে একে দেখিয়ে দিই যে কী কী নিয়েছি আমি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে এই হ্যাঙ্গারগুলো। আমরা রিসেন্টলি ওই অ্যামাজনে অর্ডার করে দিয়েছি তোমার ওই ক্লোদিং স্ট্যান্ড হয় না, তো সেরকম একটা ক্লোদিং স্ট্যান্ডের অর্ডার দিয়েছি, সেটা আগামীকাল দেখাচ্ছে ডেলিভারি ডেট, তো সেটা চলে আসবে। তো সেটাতে যদি হ্যাঙ্গার না থাকে তো হ্যাঙ্গারগুলোকে ওখানে হ্যাং করে রেখে জামাকাপড়গুলো রাখতে হয় আর কি, তো সেই জন্য এগুলো নিয়েছি, এগুলো খুব ভালো কোয়ালিটির। সেকেন্ডলি যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, তো এই ননস্টিকের এরকম একটা ফ্রাইং প্যান আমার দরকার ছিল। আর এটা হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে মেয়ার। নেক্সট আমি আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এইটা, এটা পুরো প্যাক করা, দাঁড়াও এটা খুলি, খুলে তোমাদের দেখাচ্ছি। সো এই একটা নিয়েছি, এটা একটা ট্রে। আমি কি হয় ধরো রান্না অনেক সময় করি, তো সবসময় করতে হয় না আমাকে রান্না, কিন্তু মাঝে মাঝে আমি যখন রান্না করি বা ভিডিওতে কোনো রান্না শেয়ার করি তোমাদের সাথে, তো তখন কি হয় পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এই যে বিভিন্ন সব সবজি বা যা কিছু হলো সেগুলো যে কুচিয়ে কুচিয়ে রাখলাম, কাঁচা লঙ্কা, সেগুলো আমার এরকম একটা ট্রে দরকার ছিল যে একটার মধ্যে আমি সব কিছু মোটামুটি কেটে রাখতে পারি, ছোটোখাটো অল্প স্বল্প জিনিস হলো এক জায়গায় রইলো, রান্না করার সময় এটা দেখতেও ভালো লাগে আর বেশ ইউজফুল আমার মনে হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে, তো সেই জন্য এই ট্রেটা নিয়েছি। আবার এটা করে তুমি চাইলে চা বা জল, কেউ এসছে হয়তো জলের গ্লাস তুমি এর মধ্যে নিয়ে গিয়েও তাকে সার্ভ করতে পারবে, তো মেনলি এটা একটা সার্ভিং ট্রে টাইপের আর কি, তো এটাকেও ইউজ করবো আমার রান্নার সময়, ভিডিওয়ে তোমরা সেটা দেখতে পাবে। তো এই টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:15 মতো বাজে, তো আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম ঘুরে টুরে রাস্তা দিয়ে, বেশ ঘুরতে বেশ ভালোই লাগে ছুটির দিনে, তো অনেকটা টাইম বাইরে কাটিয়ে এই বাড়ি ফিরলাম। আর একটু পরে অভিষেক যাবে ওপরে, আমি জানি আজকের মেনু কি রাত্রিবেলা, আজকে হয়েছে আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেহেতু একটা মেঘলা ওয়েদার বৃষ্টি এই ব্যাপারগুলো চলছে, তো সেই জন্য আজকে মা আর দিদিকে দিয়ে খিচুড়ি করিয়েছে, কিন্তু তোমাদের আমি দেখাতে পারছি না কারণ আমি ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করতে চাইছি, কারণ কাল আবার স্কুল আছে। তো আমি তাড়াতাড়ি পুরো ব্যাপারটা গোছগাছ করে ওপর থেকে অভিষেক খাবার নিয়ে আসবে, তারপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, তো সেই জন্য আমি আর ভিডিওটা ডিলে করছি না, তোমাদের দেখাতে পারছি না, কিন্তু বলে দিলাম আজকে খিচুড়ি ডিমের অমলেট এইসব হয়েছে আর কি। তো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।